দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার টেগরা গ্রামে। আমরা এসেছি খাদিমুল ভাইয়ের বাসায়। আজকে বেশ কিছু হাড্ডিসার গাভী গরু দেখছি, আর এই গরুগুলো নিয়ে আমরা আজকে একটু কথা বলবো এবং আপনাদের জানাবো যে কী দরে উনি আজকে এই গরুগুলো আপনাদের দিতে পারেন। খাদিমুল ভাইকে দেখছি সামনে। খাদিমুল ভাই আসসালামু আলাইকুম, কয়টা প্যাকেজ আছে ভাই? দুইটা গরু তো অনেক, সেই কারণে জিজ্ঞাসা। অনেক মানে সবাই বেশি গরু নিতে পারতেছে না, এই জন্য মানে ভাগ করে দুটা করছে। আচ্ছা, ভাগ করে দুইটা করছে। তো প্রথম ভাগে কয়টা আছে? প্রথম ভাগে আটটা, দ্বিতীয় ভাগে আটটা। আচ্ছা, ষোলোটা গরু আছে। মানে একের ভিতর দুইটা প্যাকেজ আছে আর কি। তো এটা কি প্রথম গরু? এটা প্রথম, প্রথম প্যাকেজ এটা। আনুমানিক ওজন কতটুকু? এটা গরুর আনুমানিক ওজন আপনার 75 কেজি। 75 কেজি, 75 কেজি মানে ফিক্স 75ই হবে। আচ্ছা, এটা হচ্ছে 75 কেজি আনুমানিক ওজন। পরেরটা বয়স? বয়স আপনার এটা 6 দাঁত। 6 দাঁত। আচ্ছা, পরেরটা? পরেরটা আপনার এটাও 75 কেজি। এটাও 75 কেজি। জামতোতা পাতলা আছে। হ্যাঁ, কান সিন সব কিছু ভালো ভালো, মানে কুরবানি উপযোগী। কুরবানির উপযোগী গরুগুলো। আচ্ছা ঠিক আছে, গরুগুলো রেডি মাল, কুরবানির উপযোগী। আচ্ছা, লাগা আছে? হ্যাঁ, খালি হালকা একটু গোত ধোয়াবে আর গোসল দিবে, হয়ে যাবে। হয়ে যাবে, যেহেতু সময় কম। আচ্ছা, সময় কম। জি ভাই। পরেরটা? পরেরটা এই লাটার মালগুলো সব আমি 75-এর মাল বার করে নিয়েছি। 75-এর? জি। মানে দাম 75 না কেজি? 75 কেজি, 75 কেজি করে মাংসের মাল দাবার কিনে নিয়ে। আচ্ছা, এটার কয় দাঁত বয়স? এটার বয়স আপনার 6 দাঁত। 6 দাঁত। জি, রং লাল। হুম, আপনার গরু চামড়াটা পাতলা, কোনো সমস্যা নাই গরুতে, কোনো রোগ বালা নাই। আচ্ছা, গরুতে কোনো রোগ বালা, ওগুলো দেখতে আমি মানে আর কি সাবধান সাবধান আছেন। জি। তারপরেরটা? তারপরেরটা লাল রং এটাও। হুম, এটাও আপনার 75 কেজি। আচ্ছা, 75 কেজি। বেশি হবে কিন্তু 75 করলাম। আচ্ছা, বেশি হবে 75 করলাম। আচ্ছা, গরুর বডি আছে, ওজন আছে। হ্যাঁ, গোস্ত আছে সব। আচ্ছা, ইনকান সব তো জিনিস। গরু খুব সুন্দর গরু ভাই। আচ্ছা, ভুড়ি নাই কোনো গরুতে? ভুড়ি নাই কোনো? না, ভুড়ি নাই কোনো। আচ্ছা, পরেরটা? এই পরের গরুটা দেখেন। হুম, লাল রং। লাল রং, লাল রং আপনার। এটা একটু ছোট মনে হচ্ছে, এটা 75 কেজি হবে না ভাই? 75 কেজি না হলেও এটা 2-3 কেজি কম হতে পারে আর কি। আচ্ছা, ধরেন 70 ধরেন। আচ্ছা, 70, 70 কোনটা 2-1 কেজি বেশি আছে। হ্যাঁ, এজন্য এটা 70 ধরেন। আচ্ছা, 70 এই হবে, ঠিক আছে আপনার কথা। হুম, কয় দাঁত বস এটা? এটা আপনার 4 দাঁত বস। এটা হচ্ছে 4 দাঁত, কান শুন সব কিছু নিখুঁত। নিখুঁত। জি। পরেরটা? পরেরটা এটা ডবল বডি গরু। হুম, আপনার এই গরুর ওজন বেশি আছে, আমি 75 ধরছি। আচ্ছা, বেশি আছে কিন্তু 75 ধরছি। বেশি আছে 75 ধরছে? 75 ধরছি আমি। আচ্ছা, এটার বয়স কেমন? এটা বয়স 6 দাঁত। 6 দাঁত। জি। আচ্ছা, গরু খাওয়ার রুচি আছে তো ভাই? গরু খুব খাচ্ছে। খুব খাচ্ছে? জি, যে কাড়ি মারে দিচ্ছি, যে মানে গ্রামের যেগুলো খাবার সেগুলো মানে যে তো যা কিছু দেন জোরেই খায়, ঘাস দেন আর আপনি কাড়ি দেন, গুলা দেন, যাই দেন, বাড়ির বাড়ির উচ্ছিষ্ট খাবারটা সে খায়। জি জি জি, তাই না? জি। তারপরে এটা হারামে গেলে, ভালো মানুষের হাতে গেলে এটা তো চেহারা দিনকে দিন পাল্টে যাবে, দিনকে দিন পাল্টে যাবে। এই যে চামচোদা পাতলা, যেখানে টানবেন সেখানে সেখানে চাম পাতলা, কানসিন সব কিছু নিখুঁত। কানসিন সব কিছু নিখুঁত। জি, নিখুঁত। এটা কয় দাঁত? এটা আপনার 6 দাঁতের গরু। এটা হচ্ছে 6 দাঁতের? 6 দাঁত। আচ্ছা, তারপরেরটা? এটা 8 নম্বর গরু। এটা 8 নম্বর? জি। এই প্যাকেজের শেষ গরু? প্যাকেজের শেষ গরু। হ্যাঁ, কাতলা, লাল কাতলা রং বলে। হ্যাঁ, ডবল বডি, লম্বা চওড়া গরু। আচ্ছা, তারপরে আপনার চামচোদা পাতলা আছে, যেখানে টানবেন সেখানে কানসিং সব কিছু নিখুঁত। এগুলো বাচ্চাও নিতে পারবে যদি নিতে চায়। বাচ্চা নিতে? পেটিয়ালা গরু। পেটিয়ালা গরু, যা যাকে বলে আমরা পেটিয়ালা গরু বলি আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে এটা হচ্ছে আপনার 8 নাম্বার। এই প্যাকেজটা কত দাম রাখছেন? এই প্যাকেজটার দাম রাখছি আমি, আমি সীমিত রেটে নিবো। হাটে গেলে আমি বেশি ব্যস্ত পাতাম, কিন্তু আমি প্যাকেজে ব্যবসা করতে যাই, প্যাকেজে যে গ্রাহক নিবে যাতে ওনার 2 টাকা লাভ লাভ হয়। এটার দাম নিব আমি 42,500 টাকা ভাই। 42,500 টাকা? 500 টাকা এই আট গরু। আচ্ছা, প্রথম প্যাকেজ? প্রথম প্যাকেজটা। আচ্ছা, দ্বিতীয় প্যাকেজে কি আছে? দ্বিতীয় প্যাকেজে আছে দর্শক, দ্বিতীয় প্যাকেজেরটা দেখি আমরা। আমরা ওই পাশ থেকে আসি। এই গরুটা থেকে আসি। কয় দাঁত বয়স? এটা আপনার বয়স হচ্ছে 6 দাঁত। 6 দাঁত। ওজন কতটুকু হবে এটা? এটা আপনার 70 কেজি হবে। 70 কেজি? জি। আচ্ছা, 6 দাঁত বয়স, 70 কেজি ধরতে হবে। 70 কেজি। জি। কান সিং সব কিছু নিখুঁত। নিখুঁত। কান টান সিং সব কিছু নিখুঁত। চামচোদা। তারপরেরটা? তারপরেরটা ডবল বডি ভাই, বুঝা বলে? হ্যাঁ। আপনার মাংস ধরবে অনেক,
কিন্তু মাংস ধরার তো সময় নাই না যা আছে তাই যথেষ্ট কাঞ্চি সবকিছু নিখুঁত আছে এটা 70 কেজি ভাই এটাও 70 এটা 70 আচ্ছা পরেরটা আসি পরেরটা দেখেন এটা বেশি হবে 70 এর কিন্তু 70 ধরছি আমি মানে আপনার গরুতে লম্বা চওড়া কাঞ্চি সবকিছু নিখুঁত আছে চামতদা পাতলা আছে তোলাও আছে গরুর গরুর তোলাও আছে গরু বড় আচ্ছা তারপরটা এটা এটা একটু 5 কেজি কম হবে এটা 5 কেজি জি এটা 5 কেজি কম হবে আমি যেটা হয় সেটাই বলি কিন্তু ভাই এটার বয়স কেমন এটার বয়স আপনার 6 দাঁত 6 দাঁত এটা আপনার 65 কেজি হবে এটা 65 কেজি আমি যেটা হবে ভাই সেটাই বলবো ওই আপনার এটা হবে আপনার 65 বলবো 70 75 ওইটা আমার কাছে নাই ভাই আচ্ছা আচ্ছা ওইটা 70 এর বেশি আছে কিন্তু বলবো না আমি যেটা নি সেটাই বলবো যেটা পাবে সেটাই বলবো যেটা পাবে সেটাই বলবো আচ্ছা এটা আপনার 65 কেজি হবে জি এটার বয়স কেমন এটার বয়স আপনার 6 দাঁত 6 দাঁত কান সিং সবকিছু সব নিখুঁত জি কুরবানি উপযোগী কুরবানি প্রতিটা হলো উপযোগী আমি দেখে দেখে কিনছি একটা একটা করে আচ্ছা এটা এটা কতটুকু হবে এটা আপনার 70 কেজি হবে ভাই এটা 70 কেজি এটা 70 কেজি হবে এই দেখেন মাথা সিং কান সবকিছু নিখুঁত বাচি পাটার করে কোনো ভুঁড়ি নাই পেটে নিখুঁত গরু নিখুঁত গরু একদম নিখুঁত একদম নিখুঁত কোনো রক বালা নাই পুরা মুড়া কিছু নাই পায়ের মধ্যে পুরা মুড়া কিছু নাই কিছু নাই পরেরটা এটা আপনার 70 কেজি বেশি হবে ভাই এটা 75 কেজির গরু আচ্ছা কিন্তু আপনি সহজে এভারেজ এভারেজ 70 কেজি ধরতে আর আচ্ছা 70 কেজি মাপ নাই 70 কেজি পার হবে কিন্তু 70 এর ধরতে আমি আচ্ছা এটা চামতদা পাতলা ডবল বডি গরু লাল রং লাল রং এই কান সিং সব কিছু মানে আর কি আগা আলা সিং বলে নিখুত সব কিছু নিখুত নিখুত রোগ বালা কোনো নাই পরেরটা পরেরটা আপনার এটাকে বলে সাদা কাজলা রং বলে আচ্ছা সাদা কাজলা রং বলে হ্যাঁ চামতদা পাতলা ডবল বডি এই যে সিং তেতুল সিংহা বলে এটাকে আমরা মাথা নিখুঁত সবকিছু নিখুঁত এটা 70 কেজি এটাও 70 জি ভাই আর শেষ গরুটা শেষ গরুটা ভাই বিশাল বড় একটা গরু এই গরুটা একটু ভালো করে দেখেন এই গরুটা ওজন আপনার দুই মনের কাছাকাছি দুই মনের কাছাকাছি যিনি এই পেগেলা পাবে হ্যাঁ তার ভাগ্য ভাই ভালো হবে কেন পেগেলা আমি আজকে অন্যরকম দিছি আচ্ছা পেগেলা দুটা দিছি হ্যাঁ সাদাইছি দুই রকমের কিন্তু দুটাই সুন্দর করে সাদাইছি দুটাই সুন্দর করে সাদাইছি সুন্দর করে সাদাইছি যেই ভাইয়া যেটা নিবে ঠকবে না আর কি আচ্ছা আচ্ছা লাভে হবে এই গরুটা বিশাল বড় গরু এই গরুটা ওজন প্রায় দুই মন কাছাকাছি আছে দুই এক কেজি কম দুই মন হবেই হবেই কিন্তু এটা প্লাস পয়েন্ট প্লাস যেই ভাই পেগেলা দুটো পাবে যেই ভাইয়া নেবো না কেন মানে জিতবে আর কেউ নেই আচ্ছা তো প্রথম প্যাকেজটা তো দিচ্ছেন 42,500 প্রথমটা 42,500 আর দ্বিতীয়টা কত রাখছেন দ্বিতীয়টা আমি নিব দ্বিতীয়টার প্যাকেজের দাম নিব আমি ভাই হ্যাঁ আমি পাটিকে বাঁধাতে চাই হ্যাঁ এটার দাম নিব 41,200 ভাই 41,000 জি 200 আজকে যে প্যাকেজ দুটো আমি দিলাম ভাই ঠিক আছে না রেট কিন্তু এমন এমন বললাম আর এমন এমন নিলাম যেটা মানে আর কি একদম সীমিত রেটের মধ্যে আর কম দামের মধ্যে দিলাম আজকে প্যাকেজ দুটো মানে লটারি যাকে বলে লটারি যেই ভাই তুমি যেই ভাই প্যাকেজ দুটো পাবে মনে করুন লটারি লটারি তাদেরকে যত যত চিপ রেটে কিনে দিতে পারি অবশ্যই আবার আমার কাছে আসবে এই জন্য মানে আমি আর কি ওই সার্ভিসটাও করি আর কি আচ্ছা ঠিক কয়েকদিন আগে মানে দুইটা গাড়ি পাঠাইলাম আগে দিছি ওই ভাইদের তো ঠিক আছে তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল খাদিমুল ভাইয়ের বাসায় আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কিনে না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা